আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার শুরুতেই জানিয়ে দিব প্রধান প্রধান সংবাদ শিরোনাম কারোর উস্কানিতে বিভক্ত হয়ে প্রতিষ্ঠানের ক্ষতি না করতে শ্রমিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান কৃষি জমি নষ্ট করে শিল্প কারখানা গড়ে না তোলার পরামর্শ শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন বললেন আইনমন্ত্রী প্রধান বিচারপতির শূন্য পদে নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ার দুর্নীতির দুই মামলায় আদালতে হাজির হয়েছেন খালেদা জিয়া যুক্তিতর্ক উপস্থাপন চলছে বন্যা ও বৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে যশোরের কৃষকরা বোরো চাষে ব্যস্ত বিদ্যুৎ ও সার সরবরাহ স্বাভাবিক রাখার দাবি দর্শক শিরোনাম শুনলেন সংবাদ এছাড়াও থাকছে মাইটিভির বুধবারের বিশেষ আয়োজন আলো আধারের গল্প এবং আরও থাকছে ক্রীড়াঙ্গনের খবর নিয়ে বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড এবার বিস্তারিত কারোর উস্কানিতে বিভক্ত হয়ে প্রতিষ্ঠানের ক্ষতি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে না তুলতে ব্যবসায়ীদের প্রতি পরামর্শ দেন তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেবজা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে নতুন নতুন বাজার খুলতে ব্যবসায়ীদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিনিয়োগে আকর্ষণ ও সহজীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবজা ব্যবজার কার্যক্রম তুলে ধরতেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় ইন্টারন্যাশনাল ইনভেস্টর সামিট 2018 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবজার যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে তার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরে বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকারের নিয়ে নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী বিগত 9 বছরে আমাদের ইপিজেডগুলিতে 283,620টি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ব্যবজার অধীনে ইপিজেডগুলি দেশের মোট জাতীয় রপ্তানি এবং বৈদেশিক বিনিয়োগের প্রায় 20% অবদান রাখছে আমরা বিনিয়োগের জন্য বিভিন্ন নীতিমালা গ্রহণ করেছি কাজেই বিনিয়োগ বান্ধব নীতি সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ এবং আপনাদের সফল প্রচেষ্টায় আমরা এই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হয়েছে আমরা অর্জন করে যাচ্ছি প্রতিটি শিল্প কারখানায় মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দেন তিনি একটি অনুরোধ আমার থাকবে যে যে কলকারখানা আপনাদের মুখের অন্ন যোগায় আপনাদের জীবন মান উন্নত করে তার জন্য কোনো ক্ষতি না হয় বা বাইরের কারো উস্কানিতে আপনার জন্য কোনো মতেই আপনাদের এই কর্মক্ষেত্রের কোনো ক্ষতি যেন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন সীমিত সম্পদের কথা বিবেচনায় নিয়ে যত্রতত্র শিল্প কারখানা তৈরি না করতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী যে আমাদের জমি বাঁচিয়ে রেখে শিল্প উৎপাদন বাড়ানো এবং শিল্প কলকারখানা গড়ে তোলা সেটাই আমাদের লক্ষ্য আর সে লক্ষ্য নিয়েই আমরা সবসময় এটাই চাই যে কোনো মতে আমাদের মানে কৃষি জমি যেন নষ্ট না হয় কিন্তু আবার শিল্প কলকারখানাও যেন গড়ে ওঠে সেদিকে লক্ষ্য রেখে আমরা যে সমস্ত এলাকায় ফসল বেশি হয় না বা ফসল একেবারেই উৎপাদন হয় না অনুর্বর জমি সেই সব জমিগুলি আমরা বেছে নিচ্ছি আর সেখানে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন আমরা গড়ে তুলছি এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের মিরসরাইয়ে 1150 একর জমির উপর প্রতিষ্ঠিত ব্যবজার অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকার প্রধান পরে সম্মেলন কেন্দ্রে ব্যবজা আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিচারপতির শূন্য পদে নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত। সংবিধানে যেটা লেখা লেখা আছে সেটা হচ্ছে যে 90 থেকে 60 দিনের মাঝখানে যে 30 দিন, এই 30 দিনের মধ্যে নির্বাচন দেওয়া প্রয়োজন, এবং এটা প্রয়োজন বলবো না, ইট ইজ ম্যান্ডেটরি, এবং সেই ক্ষেত্রে 23 ফেব্রুয়ারির আগেই এই নির্বাচন হতে হবে। আমার বিশ্বাস যে নির্বাচন কমিশন এই সম্বন্ধে ওয়াকেবাল আছেন এবং তারা এই সম্বন্ধে খুব শিগগিরই একটা সিদ্ধান্ত নেবেন। দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনা সেই ষড়যন্ত্রের অংশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচন প্রতিহত করার জন্য বিএনপির হুমকিতে আবারও পেট্রোল বোমার গন্ধ পাচ্ছে দেশবাসী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে, তার অফিস ভাঙচুর করে, অফিসের গেট ভাঙচুর করে, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে, তাকে অশালীন ভাষায় তাকে গালাগাল করে, তার দিকে তেড়ে গিয়ে যারা অপরাধ করেছেন সেই অপরাধটি হচ্ছে সবার বড়, সবচেয়ে বড় অপরাধ। আমি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানাব যে কারা এইভাবে ঘেরাও করে সেখানে সাবল দিয়ে গেট ভেঙেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক আইনগত। দুর্নীতির দুই মামলায় আজও আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যদিও আজ ছোট ছেলের মৃত্যুবার্ষিকীর কারণে ব্যক্তিগত হাজিরা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। জি অরফানেস ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিচ্ছেন বিএনপি নেত্রী। আজ রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার 5 নম্বর বিশেষ জজ ডক্টর আক্তারুজ্জামানের আদালতে দুই মামলার যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। দর্শক, এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। অপু, বেগম খালেদা জিয়া কখন পৌঁছেছেন আদালতে? কার শুনানি চলছে এখন? অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছি পরের সংবাদে।
জনগণ নিজের হাতে ভোট দিতে পারলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো পাত্তাই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সরকার আন্তরিক হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও জানান খন্দকার মোশাররফ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে আওয়ামী লীগের দমন পীড়নের কঠোর সমালোচনা করে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। যদি আওয়ামী লীগ 2014 পাঁচই জানুয়ারির পথে হাঁটে, সেই রাস্তায় অগ্রসর হয় বলে মানুষ দেখতে পায়, তাহলে এদেশের জনগণ যারা ভোটের অধিকার তারা হারিয়েছে, তারা সেই রাস্তায় দাঁড়িয়ে এই সরকার এবং শেখ হাসিনাকে সেখানেই বাধাগ্রস্ত করে তারপরে প্রয়োজনে যে ধরনের আন্দোলন প্রয়োজন হয় আন্দোলন করে এদেশের জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। রীতিমত প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ এই ধরনের নিকৃষ্ট অপকৃষ্ট আক্রমণ করেছে। এরা কাপুরুষ যারা মেয়েদের গায়ে হাত দেয়, এরা ভীরু, এরা পুলিশের বেষ্টনীর মধ্যে নিরীহ ছাত্রদের উপর হাত দেয়। চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের এক নেতা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা ও চাপাতি উদ্ধার করে পুলিশ। গতরাত 2টার দিকে উতলি ইউনিয়নের সন্তোষপুর আন্দুলবাড়িয়া সড়কে একটি আমবাগানের ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাত দল, পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে ইমান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যশোরের কৃষকরা এখন বোরো ধানের জমি তৈরি ও ধানের চারা রোপণে ব্যস্ত। দফায় দফায় বৃষ্টি ও বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে চান বোরো ধান থেকে। বিদ্যুৎ ও সার সরবরাহ স্বাভাবিক রাখার দাবি তাদের, নইলে বোরো মৌসুমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। যশোর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানের স্মৃতি। টানা বৃষ্টি ও বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে যশোরের কৃষকরা বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন। জেলার 8টি উপজেলায় এবার 1,55,000 হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। বিদ্যুৎ ও সার সরবরাহ স্বাভাবিক থাকলে বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। বিদ্যুৎ যদি সরকার সঠিকভাবে দেয় তাহলে আমরা বোরো চাষে লাভবান হব। কারেন্ট যদি আমরা ঠিক মতন পাই আর যদি সার মাটি ঠিক মতন পাই, সার কীটনাশক এই সমস্তগুলো যদি আমরা ঠিক মতো পাই, যদি কোনো ঘাটতি না থাকে তাহলে আশা রাখি আগামী বোরো ফসল আমাদের খুব সুন্দর এবং ভালো হবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। কেশবপুর, অভয়নগর ও মনিরামপুর উপজেলায় যেসব সেচ প্রকল্পের আবেদন করে এবং গ্রাহকের সব আবেদন করে, আমরা চেষ্টা করি যথাসাধ্যভাবে ওই কাজগুলো দ্রুত করার জন্য, গ্রাহক যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় এবং সংযোগটা যাতে দ্রুত হয়। এবং যেহেতু কৃষক, যারা সাধারণ কৃষক, অবশ্যই ওনারা সহসরণ, আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যে 1 পয়েন্ট সার্ভিসটা থাকে। যে আমাদের গতবারে প্রিপারেশন ছিল তারা কোনো সমস্যায় পড়েনি, এবারও আমাদের সেই প্রচেষ্টা আছে। আমরা তাদেরকে আমরা বিদ্যুৎ দিতে পারবো সেচের জন্য যতটুকু বিদ্যুৎ প্রয়োজন। খাদ্য নিরাপত্তার স্বার্থেই বিদ্যুৎ ও সার সরবরাহ স্বাভাবিক থাকবে বলে প্রত্যাশা সবার। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। এবার আলো আধারের গল্প। কোমলমতি শিশু শব্দটির সাথে সবাই পরিচিত থাকলেও এই শিশুদেরই ব্যবহার করা হচ্ছে মাদকের বাহন হিসেবে। কিছু বিকৃত মানসিকতার অসাধু লোক নিজেদের স্বার্থ হাসিলে ব্যবহার করছে এই শিশুদের, যাদের কথা কেউ কখনোই ভাবে না। অথচ অপরাধ ও সমাজবিজ্ঞানীরা মনে করছেন মাদক পরিবহনে শিশুদের ব্যবহার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দেবে অন্ধকার জগতে। হাসান বিশ্বাসের ক্যামেরায় তেমনই এক মাদক পরিবহনকারী এক শিশুর খবর জানাচ্ছেন হাসান জাকির। নাম ইউসুফ, বয়স 8 থেকে 10 কোঠায়, ঠিকানা বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম, পেশায় মাদক পরিবহনকারী। বিষয়টি নিশ্চিত হবার পর মাইটিভির অনুসন্ধানী ক্যামেরায় ইউসুফ, শিশুদের ভবিষ্যৎ নিশ্চিতে মাইটিভি অঙ্গীকারবদ্ধ, তাই পর্দার আড়ালেই কথা হয়
ইউসুফের সাথে। ক্যাম্পের বাজারে জিনুবা ক্যাম্প, ওইখানে মনে করেন ব্যস্ত সেপে দাঁড়ায় দাঁড়ায়, কারণ বাজার তো মনে করেন লুকায় দিচ্ছে তা হাতে মাল নিয়ে ব্যস্ত। কিন্তু কিভাবে সে পরিবহন করে মাদক সবাই জানে, যে আমি জানি কুই দেশে আমার সবাই তো মানুষ আমি আইনা দিতাম, আমি কোনো সময় মাদক নিয়ে ধরা খাইনি। আর কেনই বা করে এ কাজ? আমি আইনা দিতাছি, আমার খাওয়াই দাসে ওই খাই দুজনে সমান সমান, এই যে ছাইরা দেওয়ার এই চিন্তা ভাবনা পারতাছি না, তো ছাইরা দিতে পাইতাছি জানি। অতঃপর ইউসুফকে নিয়ে আমাদের যাত্রা রাজধানীর অন্যতম মাদকপল্লী মোহাম্মদপুরের ক্যাম্পের বাজারে, আর সেখানকার চিত্র তো খুললাম খুললাম। শুধু ইউসুফই নয়, এই পরিবহন কাজে জড়িত রয়েছে হাজারো শিশু, যার সঠিক পরিসংখ্যান দেন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এমদাদুল হক। পরিসংখ্যান বলছে প্রায় 3.5% পথ শিশু হচ্ছে এই আজকাল এই ড্রাগ পেডলিং বা ড্রাগ কোরিয়ারের ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, মাদকদ্রব্যের যারা বিভিন্ন সিন্ডিকেট তারা এদেরকে একটা প্রাইম টার্গেট হিসেবে নিচ্ছে। ঢাকাতে 85,000, চট্টগ্রামে 52,000, গাজীপুরে 25,000, ময়মনসিংহে 8,000, বরিশালে 3,500 ও দেশের সীমান্ত এলাকাগুলোতে এমন অনেক মাদক কেরিয়ার রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তার কথায় মাদক পরিবহনে শিশুদের ব্যবহার রোধ করা না গেলে আরও ভয়াবহ সংকটে পড়বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা। 3.5% এই যে পথ শিশুদের কথা আমরা বলছি, তাদেরকে একটা শিক্ষা এবং একটা সৃষ্টিশীল কর্মের সাথে তাদেরকে সম্পৃক্ত ঘটানো, এটা আমাদের আশু প্রয়োজন। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে তাদের দ্বারা সৃষ্ট যে চ্যালেঞ্জ সমাজ জীবনে তৈরি হচ্ছে এই ভূমিকা থেকে তাদেরকে আমরা সরিয়ে আনতে হয়তো সক্ষম হব। যারা এই সিন্ডিকেট বা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত, আপনারা দয়া করে এই শিশুদেরকে এই অন্ধকার জগতের দিকে টেনে আনবেন না। আর অপরাধ বিজ্ঞানী ডক্টর জিয়া রহমান পরামর্শ দিলেন মাদক পরিবহনে শিশুদের ব্যবহার রোধে অভিভাবক সহ সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হবার। আমরা খুবই উদ্বিগ্ন, এখন থেকে যদি আমরা এটাকে নির্মূল করতে না পারি তাহলে আমাদের সমূহ বিপদ, এবং শিশুদের মধ্যেই কিন্তু পটেনশিয়ালিটি থাকে, সমাজের সবার কিন্তু দায়বদ্ধতা আছে। আলো আধারের খেলায় জাগ্রত বিবেকের অভাবে অন্ধকারে হারিয়ে যাচ্ছে দেশের সম্ভাবনাময় হাজারো আলোক প্রদীপ। রাজনৈতিক, সামাজিক কিংবা ক্ষমতার দাপটে সৃষ্ট দেশের এই সকল ভবিষ্যৎ প্রজন্মদের রক্ষার্থে আপনার আমার চারপাশের ঘুমন্ত বিবেককে সজাগ রাখুন, তাহলেই দেশ হবে সমৃদ্ধশালী, গতিশীল হবে অর্থনীতির চাকা, সমাজে ফিরে আসবে স্বস্তি। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অন্ধকারে নিমজ্জিত আলোর পথ প্রত্যাশীকে নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন মাইটিভিতে। এবারে স্পোর্টস আনাউন্স। খেলায় নিবেদিত প্রাণ হয়ে দেশকে সামনে তুলে ধরতে সব খেলোয়াড়েরই থাকে প্রত্যাশা, কিন্তু যখন পেশাদার খেলোয়াড় হয়েও নিজের জীবন জীবিকা নির্বাহে ব্যর্থ হতে হয় তখনই মনে দুঃস্বপ্ন বাসা বাঁধে, অনাগত ভবিষ্যতের চিন্তা তখন বড় হয়ে দেখা দেয়, মন বিষিয়ে ওঠে সম্মানী বৈষম্য দেখে। দর্শক, দেশের ক্রীড়াঙ্গনের চলমান সেই বৈষম্য, সম্মানী বৈষম্য নিয়েই মাইটিভির বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। খোকন চৌধুরীর ক্যামেরায় জানাচ্ছেন এস এম আরিফ। 2018 সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে শুধু ক্রিকেট বিভাগে ভর্তির আবেদন পড়েছিল 4,000 আর ফুটবলে 1,200, অথচ অন্যান্য খেলায় সব মিলিয়ে আবেদন পড়ে মাত্র 800। এই চিত্রই বলে দিচ্ছে কোথায় আগ্রহ অভিভাবক ও শিশুদের। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জনপ্রিয় খেলা আছে যেগুলো হয়তো বা অন্যান্য দেশে আবার জনপ্রিয় না, অন্যান্য খেলায় আগ্রহ নাই বলা যাবে না, আছে, বাট ক্রিকেটের মতো উন্মাদনা নাই বা ফুটবলের মতো এতটা অ্যাট্রাকটিভ না। খেলোয়াড়রা বলছেন আর্থিক বিবেচনায় অনেক পেছনে রয়েছে বিভিন্ন ফেডারেশন, একই পতাকা তলে সম্মানী বৈষম্যকে অসম্মান বলে মনে করছেন তারা। ছোটোর তো ভরে হয়েছে আজকে, ওরা এখন কই আর আমরা কই, ওদের সামনে গিয়ে তো লজ্জা লাগে আমাদের। যারা আমাদের সিনিয়র আছে তাদের কোনো বেনিফিট নাই, তারা নিজের ইয়ে থেকে আসছে। এখন 2009 সাল থেকে আমি রানিং ন্যাশনাল টিমে খেলছি, তো দেখা যাচ্ছে এটা যদি আমি ফুটবল ক্রিকেটে খেলতাম আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু থাকতো, যদি বলি আমার ছেলেকে আমি কাবাডি খেলা শেখাবো এটা আমার ফ্যামিলিও সাপোর্ট করবে না, বলবে না তাহলে তো ওর ই করো বিকেএসপিতে ভর্তি করে দাও ক্রিকেটে। কেবল পারিশ্রমিক নয়, অন্যান্য সুযোগ সুবিধার অভাবে পিছিয়ে পড়ছে বেশিরভাগ গেমসগুলো। বাংলাদেশে ক্রীড়াঙ্গনটা কিন্তু কিছু লোক আছে যাদের নেশা এই ক্রীড়া, যারা সকালবেলা স্টেডিয়ামে আসে সন্ধ্যার পরে বাড়িতে যায়,
বাড়িতে যে দেখে ছেলে মেয়ে খাওয়ার পয়সা নাই। এখন সরকার কিংবা অলিম্পিক যদি ধরতো যে এই ব্যাংক তুমি এই ব্যাডমিন্টন দেখো, তুমি ক্রিকেট দেখো, তুমি ফুটবল দেখো, তুমি হকি দেখো, কিন্তু আমাদের আমরা নিজেরাই জোগাড় করতে হয়। ক্রিকেট ভিন্ন আর ক্ষেত্রবিশেষ ফুটবল ছাড়া কোনো খেলাই কোনো দিন আমরা উন্নতি করতে পারবো না যদি অর্থনৈতিকভাবে সেই খেলাটাকে সুসংগঠিত করতে না পারি। আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলের চেয়েও ভালো অবস্থানে অন্যান্য খেলা। সাব গেমসে 12 বার অংশগ্রহণে 67টি স্বর্ণসহ 647টি পদক জিতে পঞ্চমে অবস্থান বাংলাদেশের। এর সিংহভাগই অর্জিত অ্যাথলেটিক্স সহ অন্যান্য গেমস থেকে। একটা রেজাল্ট হলো দীর্ঘ প্রক্রিয়ার ফসল। অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও কথা আমরা বলেছি, বাজেটে 200 কোটি টাকা স্পোর্টসের জন্য একটা বরাদ্দ রাখার ব্যবস্থা। এতে করে হবে কি, যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে। মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলতে ক্রীড়াঙ্গনের প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। সে লক্ষ্যে উপজেলা পর্যায়েও হতে যাচ্ছে স্টেডিয়াম। অবকাঠামোর পাশাপাশি বৈষম্য দূরীকরণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি ক্রীড়ামোদীদের। একদিন বড় খেলোয়াড় হওয়ার আশায় ক্রীড়াঙ্গনে পা রাখে তরুণেরা। আশা থাকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে উড়াবে লাল সবুজের পতাকা। তবে বাস্তবে এসে হোঁচট খায় এসব তারুণ্যদীপ্ত ক্রীড়াবিদরা। শিকার হয় বৈষম্যের, একই জার্সি গায়ে আকাশ পাতাল ব্যবধান পারিশ্রমিকে। এই বৈষম্য দূর হয়ে ন্যায্যতা প্রতিষ্ঠিত হোক সকল খেলায়, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দর্শক, ক্রীড়া উন্নয়ন, প্রতিবন্ধকতা এবং অনিয়ম নিয়ে আমাদের বিশেষ আয়োজন স্পোর্টস রাউন্ড। সঙ্গে আছি আমি এসিম আরিফ। প্রতি বুধবার চোখ রাখুন মাইটিভি সংবাদে। হালকা থেকে মাঝারি কুয়াশায় সারাদেশ আচ্ছাদিত। গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকেছিল দেশের অধিকাংশ অঞ্চল। তবে নদীর অববাহিকায় ঘন কুয়াশায় ছিল সকাল 10টা পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর জানায় এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এদিকে সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুর ও নওগাঁয় 8.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে ভোর থেকে প্রায় 2 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। ঢাকার ধামরাইয়ে এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ধামরাইয়ের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, গতরাতে ধামরাইয়ের বড় চন্দ্রাইল এলাকার কৃষক সমিজউদ্দিনের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে একটি কবরস্থানের পাশে তার ক্ষতবিক্ষত লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। ধামরাইয়ে মাত্র 3 দিন আগে 2 অটোরিকশা চালককে গলা কেটে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।